বনাই ব্লক অন্তর্গত ইন্দ্রপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে ইকো ক্লব তরফ ৭৫তম বন মহোৎসব পালিত হয়েছে। এই মহোৎসবে ইন্দ্রপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমল বাগ অধ্যক্ষতায় হয়েছিল বেড়ে মুখ্য অতিথি ভাবে সরপঞ্চ সংঘ সভাপতি উগ্রসন কিষান, সম্মানিত অতিথি ভাবে কেনাবেটা সরপঞ্চ প্রেমজানী কিষান, গোবিন্দপুর সরপঞ্চ যমুনা নায়ক, কেনাবেটা নায়ব সরপঞ্চ শিবসুন্দর রাউত, ইন্দ্রপুর গ্রাম্য কমিটি পরিচালনা সভাপতি যুধিষ্ঠির বেহেরা, প্রকৃতি প্রেমী তথা কলাকার ভুবন কিষান, সিআরসিসি দুবরাজ বেহেরা, এসএসজি গ্রুপর সমস্ত মহিলা সদস্য সহিত ইন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষয়িত্রী মানে যোগ দিয়েছিলেন। এই কার্যক্রমে ছাত্রছাত্রী মানুষ বৃক্ষ হি জীবন বিষয়ে নাটক পরিবেশন করেছিল। এই মহোৎসবে বিদ্যালয় পরিসরের ২০০ চারা গছ রোপণ করা যাইছিল। কিন্তু যা হোক ধন্যবাদ দেবী, আজ যেহেতু বন মহোৎসবর শেষ সপ্তাহ মধ্যে আজ উচ্চ বিদ্যালয় ইন্দ্রপুর ঠারে আজ ছাত্রছাত্রী জরিয়ে প্রধান শিক্ষক তথা শিক্ষক শিক্ষয়িত্রী তথা গ্রামবাসী জরিয়ে আজ সুন্দর ভাবে গোটে বন মহোৎসব পালন করবু আমি তাঁকু কোটি ধন্যবাদ জ্ঞাপন করছু। যে যা হোক সরকার কুমার বলে আমি গছ লগাইবা এটা ভুল কথা, আমি নিজে যদি সচেতন হওয়া আমার প্রকৃতি বিষয়ে আমি যদি নিজে চিন্তা করা ভবিষ্যৎ নিজে পিঢ়ি চিন্তা করা তাহলে বনীকরণ নিতান্ত আবশ্যক। এই উচিত মনে করি আজ প্রধান শিক্ষকর সহযোগে তথা স্থানীয় গ্রামবাসী সহযোগে এ কার্যক্রম সুন্দর ভাবে হল এবং মোর সাংরে আউ সরপঞ্চ ভৌণী মানে আসছেন কিছু দূরদূরান্তর সমস্তে আছো, আমি এটা এনজয় করুণু। আমি আজ এই কার্যক্রম মাধ্যমে এক উদাহরণ দেওয়া চাহুছু যে বনইরে সবুজ মানে বনীকরণ যে উদ্যম চালছি তাহা আজ সাকার হচ্ছে। আজ ৭৫তম বন সপ্তাহ মহোৎসব আমার সরকারি উচ্চ বিদ্যালয় ইন্দ্রপুর হাইস্কুল অনুষ্ঠিত হয়ে যাই তথা আম এই স্কুলর প্রধান শিক্ষক শ্রী বিমল বাগ। তো আজ আজিকার আমি ২০০ গছ প্রায়ত লগাইছু এবং সরকারঙ্কর যে বনীকরণ যোজনা তথা বন সপ্তাহ বন মহোৎসব যে প্রকার পদক্ষেপ নিয়েছেন বহুত ভালো, আমি মা সমস্ত মা মানক গোটিয়ে গোটিয়ে গছ আমি লগাইছু। বনাইরু হেমন্ত পাত্রঙ্ক রিপোর্ট, এ১ ওড়িশা।